সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন এখানে পচা গোবর। এই পচা গোবর থেকে কীভাবে জৈব সার প্রস্তুত করা হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদেরকে দেব। এখানে পচা গোবর রাখা হয়েছে 4 বস্তা। তো এই পচা গোবর থেকে আমি জৈব সার প্রস্তুত করব। এখানে আমি 15 দিন রাখব। অনেকে বলেন যে 1 বছর রাখতে হয়, 6 মাস রাখতে হয়, 3 মাস রাখতে হয় পচা গোবর, তারপরে নাকি সেটা সার আকারে গাছে ব্যবহার করা হয়। আসলে কিন্তু তা না, আমি বাস্তব ক্ষেত্রে যেটা ব্যবহার করছি সে বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দেব। তো আপনারা একটা কাজ করবেন, আপনাদেরকে একটা সুন্দর একটা টিপস দিই, সেটি হচ্ছে যে আপনারা যখন গোবর সংগ্রহ করবেন আপনার গ্রামাঞ্চলে যারা গরু পালে তারা দেখবেন যে আপনার ওই স্তূপ আকারে গোবর রেখে দেয়। তো স্তূপ আকারে যদি গোবর রেখে দেয়, আপনারা সেখান থেকে যদি গোবর ক্রয় করেন তাহলে কিন্তু আপনার বেশি দিন সে গোবরটাকে আপনার ই করতে হবে না, এভাবে পচাতে হবে না, কারণ সেটা অলরেডি পচে থাকে। তো সেটাকে আপনি এনে 15 দিন ঘরে রেখে কিন্তু আপনি সেটাকে গাছে ব্যবহার করতে পারবেন। কারণ অনেকে বলেন যে 1 বছর রাখতে হবে, 6 মাস রাখতে হবে। আসলে আমি কিন্তু ওরকম করে কখনো রাখি নাই। আমি এর আগে যে গোবর সার ব্যবহার করেছি সেটা কিন্তু আমি 15 দিনের বেশি আমি রাখি নাই। তো এটা মোটামুটি পচা গোবরই বলা চলে। এটা এখানে কিন্তু গোবরটা দেখেন কালো হয়ে গেছে। যখন কালো হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে গোবরটা পচে গেছে। তো বিভিন্ন স্তূপে আপনারা আগে যাবেন, সেখানে যদি গোবরের কালারটা কালো থাকে তাহলে কিন্তু সেটা বুঝবেন যে সেটা পচে গেছে। তো সেটাকে জাস্ট শুকাতে হবে, এটাকে আবার রোদে শুকানো যাবে না। রোদে শুকালে কিন্তু এটার আপনার যে গুণগত মান সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। এটাকে ছায়াযুক্ত স্থানে এটাকে শুকাতে হবে। আমি কিন্তু এটাকে অলরেডি ছায়াযুক্ত স্থানে এটাকে আমি শুকানোর ব্যবস্থা করেছি। তো মোটামুটি এটা শুকিয়ে গেছে। আপনি এপাশে দেখেন, দেখেন এই যে শক্ত শক্ত হয়ে গেছে। আমি যদি ভেতরে এটাকে দেই, ভেতরে কিন্তু খুব একটা শক্ত না। দেখেন ভেতরে কিন্তু কালারটা কাঁচা, তাই না? এটা কিন্তু ভালোভাবে ই হয় নাই, শুকায় নাই, বা এটা ভালোভাবে পচে নাই। তো এটা আমি রাখছি 2-3 দিন হয়। এটা আশা করছি 15 দিনের মধ্যে এটা কিন্তু আপনার পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আসলে ই হওয়ার পথে, এই এটা কালো হয়ে গেছে, প্রায় পচে গেছে। তো জাস্ট 15 দিন রাখলে পরে দেখেন এই যে এটাও কিন্তু পচার মতো অবস্থা হয়ে গেছে, পচে গেছে প্রায়। এটা আমি ওই বস্তার মধ্যে এনেছিলাম, বস্তা জাস্ট ফাটিয়ে দিয়েছি, এখান থেকে বস্তা ফাটিয়ে দিয়েছি, কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এখান থেকে শুকাচ্ছে এটা, আর এটা দেখেন বস্তার মুখ বন্ধ। এটা শুকাতে হাতে একটু দেরি লাগতে পারে, বা তাড়াতাড়ি শুকাবে। এটা দেখেন এটা এটা শুকানোর মতো হয়ে গেছে, এই যে এটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়। তো এটা শুকিয়ে গেলে যখন মোটামুটি আপনি এটা শুকিয়ে যাবে তখন সেটাকে মাটির সাথে মিশিয়ে আপনি গাছের গোড়া ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই আপনি মাটির সাথে যখন মিশাবেন আপনার গোবর এবং মাটির পরিমাণ অর্ধেক অর্ধেক করে দিবেন। সাধারণত 40% দেওয়া হয়, কিন্তু সেটাকে অর্ধেক অর্ধেক করে দিলে একেবারে এটা হিসাব নিকাশের কোনো ঝামেলা নাই। অর্ধেক অর্ধেক দিতে পারেন, কিংবা গোবরের পরিমাণটা মাটির সাথে একটু কম করে দিলে দিতে পারেন, তাতে সমস্যা নাই। এবং সেই সাথে এই গোবর এবং মাটি যখন মিশ্রণ করবেন তখন সেই সাথে আপনি সামান্য কিছু ওই কীটনাশক দিতে পারেন, মাটির সাথে মিশিয়ে ফোরাডন দিতে পারেন বা অন্য কোনো কীটনাশক দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আর কিছু রাসায়নিক সারের সাথে সামান্য কিছু মিশিয়ে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তো আপনারা অবশ্যই আশ্বস্ত হবেন যে এটা আসলে 15 দিনই আমি রেখে এটাকে আমি গাছে ব্যবহার করব। আপনারা বিভ্রান্ত হবেন না, মোটামুটি পচে গেলে সেটা খুব একটা সমস্যা নাই, পচে গেলে সেটা কাজ করা যায়। যখন পচে না তখন সেই কাঁচা গোবর কিন্তু কখনোই গাছের গোড়ায় দেওয়া যাবে না। এটা খেয়াল রাখবেন যে কালো কালার হয়ে গেলেই তখন বুঝতে পারবেন যে গোবরটা পচে গেছে। দেখেন কালো কিংবা কালোর মতো এটাও কিন্তু পচে গেছে, এটাও পচেছে। তো এটা এই কালারটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গোবরটা কখন পচে। তো এটা পচলেই তখন মোটামুটি আপনারা সেই গাছে ব্যবহার করতে পারবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিও। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এটা মাটির সাথে যখন মিশাবো তখন আপনাদেরকে আবার আমি আবারও ভিডিও দেবো, কীভাবে মিশাই, কীভাবে গাছের গোড়ায় ব্যবহার করি সে বিষয়ে নিশ্চয়ই একটি ভিডিও আপনাদেরকে ইনশাআল্লাহ দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।